হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। শুভ সকাল। আর আজকে সকালটা আমার হয়েছে একটু এক্সারসাইজ করে। প্রথমে একটু ব্রিদিং এক্সারসাইজ করে নেওয়ার পরে যখন টাইম ছিল তখন আমি একটু নর্মাল এক্সারসাইজও করে নিয়েছি। আর আজকে কিন্তু সেও বাড়িতে রয়েছে। আসলে এর আগের ব্লগে তোমাদের ঠিক যেরকম বলেছিলাম সেরকম হয়নি। আজকে আবার ওদের ফার্স্ট হাফে যদি না ইমার্জেন্সি কল আসে তাহলে যেতে হবে না। যাই হোক, এখন একটুখানি আর কি মানে সুযোগ সুবিধা অনুযায়ী ওরা রোটেশন অল্টারেশন করছে। আর এও আজকে ঘুম থেকে উঠে গেছে। একটু গুড মর্নিং বলে দাও মাম্মা, একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও মাম্মা, গুড মর্নিং বলে দাও, কইবে না, আচ্ছা গুড মর্নিং বলে দাও। এই যে এই যে এই যে এখানে গুড মর্নিং বলে দাও একটু মাম্মা। আচ্ছা, ও সবে সবে ঘুম থেকে উঠেছে তাই এখনই আর কি মুড নেই গুড মর্নিং বলার। এখনও কিন্তু আমাদের কারোরই ব্রেকফাস্টও হয়নি, ওরও ব্রেকফাস্ট হয়নি, ওর তো জাস্ট উঠলো। আমারও আজকে ব্রেকফাস্ট হয়নি, সন্দীপ অবশ্য ব্রেকফাস্ট করে নিয়েছে। তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার কথা বলছি। আমি কিছুদিন আগে হার্বাল লাইফের প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, দেখো কালকে দুপুরের দিকে ডেলিভারি দিয়েছে, আমি রাত্রেবেলা ওপেন করে রেখেছি। আসলে আমার চেনাজানা কয়েকজনের মুখে শুনলাম হার্বাল লাইফের প্রোডাক্ট নাকি খুব ভালো, মানে অনেকের অনেক প্রবলেম সলভ হয়ে গেছে, যেমন ওভারওয়েটের প্রবলেম বা অনেক মহিলাদের মেনসুরেশনের প্রবলেম থাকে কিংবা ধরো পেটের যে কোনো ধরনের প্রবলেমও সলভ করেছে। যদিও আমার এই ধরনের কোনো প্রবলেম নেই, আমি জাস্ট একটা হেলদি হ্যাবিট তৈরি করবো বলেই কিনেছি। কী কী প্রোডাক্ট কিনেছি সেটা দেখলেও বুঝতে পারবে। এটা যেমন মাল্টিভিটামিন, তো এখন তো মাল্টিভিটামিন খুব একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস জানোই, এখন খেতেই হচ্ছে আর কি সবাইকেই। আর এটা কিনেছি ক্যালসিয়াম ট্যাবলেট, কারণ ক্যালসিয়ামও মানে মহিলাদের দেখবে আফটার ডেলিভারি একটা ক্যালসিয়ামের ক্রাইসিস থেকেই থাকে, তো সেই ভেবে ক্যালসিয়াম ট্যাবলেটটাও নিলাম। আর সেই সঙ্গে এটা নিয়েছি একটা অ্যালো কনসেন্ট্রেট, মানে এটা ওই অ্যালোভেরা জুসের মতো। তো আর এইগুলো কিনলে না ওরা একটা চার্ট দিয়ে দেয়, মানে কবে কখন কতটা কোয়ান্টিটিতে কীভাবে খেতে হবে সব একটা চার্ট দিয়েই দেয়। তো সেই অনুযায়ী ভাবছি, এগুলো সবকটাই দেখতেই পেলে মানে সেরকম কিছু মেডিসিনাল নয়, বাট একটা জাস্ট হেলদি হ্যাবিট তৈরি করার জন্যই সব কিছুই হেলদি জিনিস সেই হিসাবেই কিনলাম। এখন ইউজ করলে বুঝতে পারবো ব্যাপারটা কতটা হেলদি বা কতটা ভালো, আর ডেফিনেটলি তোমাদের সাথেও শেয়ার করব। আজকে থেকেই আমি খাওয়া শুরু করব, এখনও শুরু করিনি, আজকে থেকেই ফার্স্ট শুরু করব। ব্রেকফাস্টটা তো একদম সিম্পলই ছিল, রুটি আলু চচ্চড়ি, একদম সাধারণ ব্রেকফাস্ট ছিল। আর এদিকে অমিতা দি এসছে লাঞ্চের প্রিপারেশন করতে। অমিতা দি এখন নারকেল কোড়াচ্ছে। এই নারকেল কোড়াটা হয়ে গেলে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো অমিতা দি মোটামুটি গোছগাছটা সেরে দিয়ে যাক, তারপরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর ওদিকে যাই দেখি নারা কী করছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ আমি ওই সেই হলুদ আর চন্দন কিন্তু অলরেডি লাগিয়ে দিয়েছি, মানে মোটামুটি আমি দুদিন ধরেই টানা লাগাচ্ছি আপাতত। কী হচ্ছে তত, নতুন মোবাইল নিয়ে আসো না। এই দেখো সে কী করেছে, পুরো পেস্তা শেলস দিয়ে, মানে ওর এখন নতুন আবার এটা খেলার একটা নতুন ইয়ে হয়েছে, পেস্তা শেলস সারা মেঝে সারা খাটের ওপরটা চতুর্দিক পেস্তা শেলস দিয়ে সাজিয়েছে। আরেকটা জিনিস ও সাংঘাতিক করেছে তোমাদের সাথে দেখায়, এই দেখো পুরো দেখতে পাচ্ছ কিনা জানি না, বোঝা যাচ্ছে হ্যাঁ সারা দেওয়াল এটা পুরো আমার আয়নাটার মধ্যে ওর যে ওই ক্রিয়ন্স কালার থাকে সেই ক্রিয়ন্স কালার দিয়ে পুরো একদম মানে নোংরা করে রেখেছে। নট অনলি আয়নাটা, সাথে আমার যে এই দেওয়ালটা রয়েছে এই দেওয়ালের এদিকটাতেও পুরো দেখো আমার নতুন কোয়ার্টারের দেওয়াল, মানে যেই জন্যে আমি এই কোয়ার্টারে আসলাম। আমার আগের কোয়ার্টারটা না দেওয়াল মেঝে টেজেগুলো না একদম ভালো ছিল না, মানে একটুখানি পুরনো পুরনো ছিল, আর সেই সঙ্গে রোদ ফুদও আসতো না, সব মিলেমিশেই চেঞ্জ করেছি। তো এই কোয়ার্টারে আসবার আগে সবে সবে রং ফং করি আসা রয়েছে, নতুন দেওয়াল, মানে আমি সবসময় চেষ্টা করি দেওয়ালগুলো যদি সুন্দর থাকে, তোমরা জানোই মাঝে মাঝে ওয়াল পেন্ট ফেন্ট করে রাখি, সেগুলো দেখো কোথায় কোথায় কত জায়গায় ও নোংরা করেছে। কে করেছে রতন, এগুলো কে করেছে? তুমি একদম না, সিরিয়াসলি আমার যা রাগ হচ্ছে না, মানে মানে শুধু কন্ট্রোল করছি আর কি রাগটা, ভীষণ রাগ হচ্ছে কিন্তু আমার। কেন দেওয়াল নোংরা করেছো তুমি, বারণ করেছি দুষ্টু না করতে?
সত্যি আমি দেওয়াল মানে যেই জিনিসগুলোকে যত্ন করে রাখবার চেষ্টা করি সেগুলো না থাকলে না মানে একটু রেগেই যাই আর কি। কিন্তু কিছু করবার নেই, এরাও এখন ঘরের মধ্যে মানে দিনের পর দিন বসে আছে, আর ওকে যতই পেপার দেওয়া হোক ও দেওয়ালেই রং করবে। দুটো ব্লগ আগে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বা বোনও বলতে পারো, টুকাই মুখার্জি ওর নাম, ও আমাকে লিখেছিল যে দাদা কি ম্যাথসের টিচার, মানে এত গম্ভীর কেন? তো টুকাই তোমাকে বলছি তুমি সিরিয়াসলি, মানে টুকাই এবং টুকাইয়ের মতন যারা যারা এটা ভাবো তাদের সবাইকে বলছি তোমরা একদম ঠিকই ধরেছো। মানে ও কিন্তু না মোটেই না ঠিকই ধরেছে, ও কিন্তু একদম মানে এইরকম সারাক্ষণ গম্ভীরই থাকে। মানে আমি অ্যাকচুয়ালি ব্লগ শুরু করবার আগে তোমাদের সাথে সেইভাবে ঠিক ইন্ট্রো দিইনি, তো আমি আজকে বলছি আমার ব্লগ শুরু করার এটাও একটা পারপাস কি সন্দীপকে একটু ফ্রি করা, একটু প্রপারলি কথা বলানো এবং একটু স্মাইল করানো। তোমরা হোপফুলি বুঝতেই পারো ব্লগে যে সন্দীপ কিন্তু একটু শান্ত টাইপের, মানে আমি যতটা বকবক করি ও কিন্তু ঠিক ততটা বকবক করে না বাড়িতে, তো সেটা তো বুঝতেই পারো তোমরা। তো এই যে তার ফেসটা দেখছো এবং ফেসে যে এই যে হালকা হালকা স্মাইলটা দেখতে পাচ্ছ, এই যে একটু 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 তার যে দাঁতটা বেরোচ্ছে, এই পুরো ব্যাপারটা কিন্তু তার মানে বিয়ের পরেই হয়েছে বলতে পারো। ইন জেনারেলি আমি মানে যে কোনো ট্রোল বা মিমসে পড়েছি যে ছেলেদের নাকি বিয়ের পরে তারা হাসি ভুলে যায়, সন্দীপের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই উল্টো। হ্যাঁ মানে ও বিয়ের পরে আমি বলতে পারো এই হাসিটা শিখিয়েছি, বিয়ের আগেও হাসি জান দেখছো তো নিজেই স্বীকার করছে। হ্যাঁ বিয়ের আগেও হাসতে পারতো না, কথাও বলতো না, আগে খালি মুখ আর হাতে দিয়ে কাজ সেরে দিত, এখন তাও একটু 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 কথা বলে, মানে আমার সাথে থাকতে থাকতে একটু একটু ওইগুলো আর কি, সেই হয় না কি বলে সঙ্গদোষ বলো বা সঙ্গগুণ যাই হোক। তো আপাতত তারা খাটে, একজন খাটে আর একজন মেঝেতে বসে ব্যাডমিন্টন খেলছে। নিচে নামবে, নেমে যাও, নেমে যাও, তুমি তো নিজে নিজে নামতে পারো। আচ্ছা নামাচ্ছে, ওই যে বাবা নামাচ্ছে। তোমাদের যে রেসিপিটার কথা বলছিলাম সেই রেসিপিটা কিন্তু খুব একটা নতুন রেসিপি নয়, হয়তো বা কারো কারো বাড়িতে হয়েও থাকে। তো এটা হচ্ছে কাঁকরোলের পুর। আমার বাড়িতে কিন্তু কাঁকরোল এইভাবেই হয়, আমি কাঁকরোল ইন জেনারেলি কোনো তরকারি বা ভাজা আমার বাড়িতে খুব একটা চলে না, তাই আমি কাঁকরোল আসলেই এইভাবেই বানাই আর খেতেও অনেক ভালো লাগে। তো দেখো কাঁকরোলটাকে খোসা ছাড়িয়ে অর্ধেক করে লম্বালম্বি অর্ধেক করে কেটে তারপর প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এই বিচিগুলোকে এইভাবে মাঝখান থেকে আলাদা করে দিচ্ছি। তো এই বীজগুলো যদি খুব নরম এবং কচি বীজ হয় সেক্ষেত্রে তোমরা এই বীজগুলোকে রেখেও দিতে পারো, পরে স্টাফিংয়ের মধ্যেও মেশাতে পারো। তবে আমার ক্ষেত্রে বীজগুলো খুব বেশি নরম নয় বা খুব কচিও নয়, তাই আমি বীজগুলোকে আলাদাই রেখে দিচ্ছি, ওগুলোকে আমি আর স্টাফিংয়ে ইউজ করব না। এদিকে দেখো স্টাফিংটা কিন্তু অমিতাদি রেডি করে দিয়ে গেছে, এর মধ্যে নারকেল, সাদা সর্ষে, অল্প একটু কালো সর্ষে, তিন চারটে মতন রসুন আর স্বাদ মতন লবণ, চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট একটা পেস্ট বানিয়ে দিয়ে গেছে। এবার আমি এই পুরটা কাঁকরোলের মধ্যে ভরে দিচ্ছি। তবে ভরবার সময় খুব বেশি চাপ দিয়ে বেশি করে পুর ভরা কিন্তু যাবে না, সেক্ষেত্রে কাঁকরোলগুলো যখন পরে ভাজা হবে না তখন কিন্তু তেলের মধ্যে এই পুরো মশলাটা বেরিয়ে চলে আসবে, তাই জন্যে জাস্ট হালকা করে একটু লেবেল করে দিতে হবে। তো এই দেখো আমি এইভাবে সব কটা কাঁকরোলে পুর ভরে নেব। এদিকে একটা বাটিতে বেশ খানিকটা বেসন নিয়েছি আর সেই সঙ্গে সামান্য একটু ময়দা আর স্বাদ মতন লবণ আর চিনি নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে অল্প একটু জল মিশিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। তো এই ব্যাটারটার মেইন পারপাস হচ্ছে এই কাঁকরোলের ওপরে যে পুরটা আছে সেই পুরের মুখটা ভালো করে সিল করে দেওয়া। তবে অনেকে কিন্তু এই কাঁকরোলগুলো পুরোটাই ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর ডিপ ফ্রাই করে, তবে আমি সেটা করছি না, আমি শুধু ওপরের দিকটা মানে যেই জায়গাটায় পুরটা রয়েছে সেই পুরটাকে ভালো করে সিল করবার জন্য এই ব্যাটারটা ইউজ করছি। আর তাছাড়া পুরো বেসন দিয়ে কোট করলে কিন্তু ভাজবার জন্যও তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তারপর তো দেখতেই পেলে আমি ভাজবার সময় কিন্তু পুর ভরা সাইডটাই তেলের মধ্যে আগে দিয়েছি, তো বেসনের দিকটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি তারপর উল্টে পাল্টে চতুর্দিক থেকে ভালো মতন ফ্রাই করে নেব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। তো তোমরা কিন্তু কাঁকরোলের পুর এই রেসিপিটা যদি না ট্রাই করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো, আর স্টাফিংটা অবশ্যই এই স্টাফিংটাই ইউজ করো, দেখবে খেয়ে অনেক মজা লাগবে। তো আজ আমি এটা একটু বেশি পরিমাণেই বানিয়ে নিলাম যাতে কালকেও ডালের সাথে এই কাঁকরোলের পুর আরামসে হয়ে যাবে। কি মেনু আছে আজকে? আজ
আজকে এই তো বাঁধাকপির তরকারি আছে, এটা সেই কাঁকরোলের পুর, আর এটা ডাল, আর রয়েছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ সেই তুমি এনেছিলে, সেই ছোট চিংড়ি মাছের এমনি তরকারি করা হয়েছে, ঠিক মালাইকারি নয়, তবে ওই নারকেল ছিল আজকে, তাই নারকেলের দুধও দেওয়া হয়েছে। এই চিংড়ি মাছের মালাইকারি বলতে পারো, আর এর সাথে কাঁকরোলের পুরটা খালি আমি বানিয়েছি, বাকি পুরোটাই অমিতাদি বানিয়ে দিয়েই গেছিলো। লাঞ্চ টাঞ্চ সেরে চলে এলাম এখন ছাদে, লারা ঘুমোচ্ছে আর সন্দীপও ওর পাশে একটু রেস্ট নিচ্ছে, তারপরে ওকে সেকেন্ড হাফে অফিস যেতে হবে। আর কালকে যে দুটো বেগুন গাছ দেখিয়েছিলাম তার মধ্যে দেখতেই পাচ্ছ ওই বেগুন গাছটা এর আগের দিনও কিন্তু খুব নুয়েছিল, তো সেই জন্য আজকে সার দেবো বলেই মেইনলি এসেছি। আর দেখতেই পেলে আমি নিচ থেকে ডিমের খোসা গুঁড়ো করে এনেছি, এই ডিমের খোসা থেকে না গাছ খুব ভালো ক্যালসিয়াম পায়, তো যেহেতু খুব ছোট অবস্থাতেই গাছে সবজি ধরে নিয়েছে তাই ডিমের খোসাটা দিলে গাছের গ্রোথটাও ভালো হবে আর সবজিটাও ভালো হবে, তো সেই জন্য আমি গাছের সারটা দিয়ে নেব এখন। সার দিতে এসে আজকে এই আগাছাগুলোকেও কিন্তু একটু পরিষ্কার করে নিলাম, দেখো টপের মাটিতেও কত আগাছা হয়ে গেছে, আসলে এই বর্ষার বৃষ্টিটা পেয়ে না এই আগাছাগুলো বা এই ঘাস পাতাগুলো কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর তাছাড়া কথায় বলে না, যাদের কেউ নেই তাদের ভগবান আছে, তাই জন্য এই আগাছাগুলোকে যতই আমি তুলে তুলে ফেলে দিই, একদম গোড়া থেকে তুলে রুট শুদ্ধ ফেলে দিই, তা সত্ত্বেও দেখি আবার কিছুদিন বাদে ঠিক গজিয়ে উঠেছে। তো যাই হোক, এইভাবে আমি মাটিটাকে একবার খুঁড়ে টুড়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর সারটা মিশিয়ে নিচ্ছি। সবকটা গাছে কিন্তু আমি ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিয়েছি আর গাছের গোড়াটা একটু খুঁড়ে ভালো করে জল ঠল দিয়ে দিয়েছি, তবে আমি সপ্তাহে একবার করে ওই গাছের গোড়াগুলো খুঁড়ে দিতাম, তো তাই যাতে এয়ারই থাকে। এখন অনেক দিন বাদে খুঁড়তে এলাম, প্রায় 20-21 দিন বাদে কি বেশিই হবে, হয়তো 22-23 দিনও হতে পারে, দেখছি মাটিটা বেশ শক্ত হয়ে রয়েছে, মানে আজকে গোড়াটা খুঁড়তে বেশ পরিশ্রম দিতে হলো আর কি। তো যাই হোক, মোটামুটি সবকটা গাছেই এটা করে দিয়েছি, শুধু বেগুন গাছ না সব গাছেই দিয়ে দিয়েছি। আর আজকে থেকে আমিও সকালবেলা থেকে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু করলাম, আর আমার গাছও আজকে ক্যালসিয়াম পেলো, দেখলে তো মানে কত ভালোবাসি আমি আমার গাছদের। আর এদিকে কিন্তু আমার বেগুন না তো কী জানো, টমেটো গাছটা কিন্তু একদমই মারা গেছে, তাকে আমি অনেক চেষ্টা করে মানে অসময়ে অনুকূল পরিবেশ দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম, তোমরা তো জানো, কিন্তু আর বাঁচিয়ে রাখতে পারলাম না, মাঝখানে অনেক দিন তো আসলাম না আসলে, ওর জন্য মারা গেল, না হলে হয়তো বাঁচিয়ে রাখতে পারতাম, ফল হতো কি না জানি না, ফল এসেও ছিল ইভেন একটা ছোটো, যাই হোক। আর এই লেবু গাছটাও ঠিকঠাকই আছে মোটামুটি, ও বেশ বেড়েছে, আমি সবেতেই সারটার দিয়ে দিয়েছি। তো আমি ইন জেনারেলি আমার ছাদের এই সাইডটার দিকেই তোমাদের সবসময় দেখাই, এই দিকটায় কোনো দিন আসি না, তাই আজকে তোমাদের এই দিকটা একটু দেখাবো। এই দিকটায় যে জিনিসটা আছে, মানে গাছের তো ভর্তি, মানে পুরো কলোনি জুড়েই গাছ, তবে এই দিকটায় যেটা আছে যেই আকর্ষণটা, ওই দিকের আকর্ষণটা যেটা আমার পছন্দের সেটা তো তোমরা জানোই, কিন্তু এই দিকের যে আকর্ষণটা সেটা কিন্তু মানে আশা করছি সব বাঙালিদের ফেভারিট, সব বাঙালিদের পছন্দের জিনিস, সেটা হচ্ছে আম গাছ। দেখতে পাচ্ছ আম গাছটা দুর্দান্ত, বেশ কয়েকটা আম কিন্তু ফলেও আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বেশ কয়েকটা আম ফুলে আছে, আরও অনেক ছিল জানো তো, মানে মুকুল কিন্তু অনেক এসেছিলো, কিন্তু আমার মনে হয় এই লাস্ট যে ঝড় বৃষ্টিটা হলো তাতে খানিকটা মুকুল পড়ে গেছে, ঝরে গেছে বা ছোটো আমও পড়ে গেছে, তবে ওই দেখো একটা আম, কত বড় একটা আম দেখা যাচ্ছে, আমি জানি না তোমরা আমার আঙ্গুলের ইয়েতে দেখতে পাচ্ছ কি না,
একটা দারুণ আম হয়ে রয়েছে। কিন্তু আমগুলো না সেই লেভেলে কিন্তু পাকেনি, মানে আমরা যেমন বাজারে এখন বেশ পাকা আম পাচ্ছি, এখন এই গাছগুলোতে কিন্তু এখন আম পাকেনি। ইভেন ওই সাইডে কৃষ্ণচূড়া গাছের পাশেও কিন্তু একটা ছোটো আম গাছ আছে, এই আম গাছটা তো অনেকটা বড়, তিনতলার লেভেলে, তিনতলার যে ছাদ সেই লেভেলেই, কিন্তু ওই দিকে যে আম গাছটা সেই গাছটা একটু ছোটো, ওইখানেও দেখছি আম কিন্তু পাকেনি, অথচ বাজারে কিন্তু আমরা পাকা পাকা আম পাই। তার মানে বুঝতেই পারছো, মানে বাজারের যে আমগুলো আমরা পাই সবই কিন্তু, যেগুলো আমরা খাচ্ছি সবই কার্বাইটে পাকাই আম, মানে এখনও কিন্তু আম পাকেনি। তবে আম পেকে যাওয়া উচিত, আজকে তো হয়ে গেল কত, আজকে বোধহয় 2nd June না, আজকে হচ্ছে কী বার, বাড়িতে থেকে দিনক্ষণ বার সবই ভুলে যাই, যাই হোক তো আজকে বুধবার বোধহয়, যাই হোক তো মানে এখন তো আম পেকে যাওয়ার সিজন হয়েই গেছে, তাও জানি না কেন আম এখনও পাকেনি বা কবে পাকবে। এই দেখো কৃষ্ণচূড়া গাছের পাশের যে আম গাছটা বললাম সেটা আমি ভুল বলেছি, ছোটো না, ওটাও কিন্তু তিনতলার লেভেলেই রয়েছে, তবে ওই গাছটা আগের গাছের থেকে ছড়ানো না, দেখো এরকম থোকা থোকা আম হয়ে রয়েছে, আমি একটু জুম করেও দেখাচ্ছি, এই দেখো কত আম হয়ে রয়েছে, আর আমগুলো দেখো এখনও কিন্তু কাঁচাই রয়েছে। আরও আম ছিল জানো তো, কিন্তু এই ঝড়ে না সব আমগুলো পড়ে গেল, মুকুল অবস্থাতেও খানিকটা পড়ে গেছে আর কাঁচা আমও পড়ে গেছে, মানে সেইভাবে আর পাকতে পারেনি। তাহলে চলো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো আর একদম বাড়িতে বসে বোর হয়েও না, স্ট্রেস নিও না, যখন যখন বোর ফিল করবে তখন তখন চলে এসো আমার কাছে কিচেন কুইন সাহেলিতে। চলো টেক কেয়ার, বাই বাই।